তুমি কোন দিন মরবা, তুমি কোন দিন মরবা, এই তারিখ সন ডেট এবং বার শুদ্ধা তার আমি কইতাম। যদি তুমি তারিখ কও এনও কথা আছে, যদি তুমি কও যে বার এনও কথা আছে, মানে আমি যেহান ওই জবাব দেম কথা আছে, আমি একটাও জবাব দেবেন আপনার কোনো কথাই নাই। কারণ আমার আল্লাহ বলছে যখন বান্দার মৃত্যু হবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, সময় হইলে ঠিকই তার বিদায় নিতে হবে। এখন মালিকের তরফে আমরা হিসাব করলে দেখতে পাই পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত আমরা যা দেখছি, আসার একটা সিরিয়াল আছে। মায়ের গর্ভে যখন সন্তান আসে দশ মাস দশ দিন এক দুই দিন এদিক সেদিক হইতে পারে কোনো কারণবশত, আর এখন যে ডিজিটাল বাংলাদেশ, এখন যদি ইচ্ছা করে যে আমরা দশ মাস দশ দিন নিব না, নয় মাসের ভিতরে আমরা নিয়ামো, এটা সম্ভব চলতেছে। তো আনার একটা সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল, সময় লগ্ন কোনো কিছু ঠিক করা নাই মালিকের তরফ থেকে। কারণ কারণ হইল আপনি বাউল হবিল সরকার, আপনি বলতে পারবেন যে আজকে থেকে ২০ বছর আগে থেকে আপনার কিছু কথা মনে আছে, কিন্তু আপনি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, যে সময় আসছেন এই সময় থেকে আপনার কোনো কিছু মনে নাই। কেমনে মায়ের গর্ভ থেকে আসছেন, মায়ের গর্ভে কি অবস্থায় ছিলেন, এটা মনে রাখার ক্ষমতা আল্লাহ আপনারে দেয় নাই, বিদায় মনে নাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, যখন মালিক আমাকে আমার যখন যে টাইমে মালিক আমার মৃত্যু লিখবে, এটা আমি বলতে পারি আগামীকালকে গান করবো গাজীপুরে শাপলা সরকারের সাথে। এখন যদি হায়াতে থাকি তাহলে গান গাইতে পারবো, এটার একটা গ্যারেন্টি দেওয়া যাইতে পারি যে যদি হায়াতে থাকি তাহলে গাবো, কিন্তু মরণের কোনো টাইম ঠিক করা থাকে না, কোনো মানুষের জন্য থাকে না। হ্যাঁ, একজন আল্লাহর অলি যিনি যে নিজেকে আল্লাহর অলিতে রূপান্তরিত করতে পারছে, সে বলতে পারবে আমি ইয়ামুকবারে এত তারিখ আমি দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু আমি নয়, সেক্ষেত্রে তো হকলে বয়স শুরু, আমি তো এই সাধনকে পৌঁছেছি না। রাখলাম, এরপরে বলতেছে যে তোমার যদি উপকার হয়, হ্যাঁ উপকার তো হইবই, কারণ হইল আপনি হয়েছেন বড় ভাই, আপনারা কেমনে করেন এটা দেখারও তো একটা সিস্টেম আছে। হ্যাঁ, এটা দেখে দেখে আমরা করতাম না, আপনি যে করেন এই করাটা আমার শিখাইবেন কি বাউল গান করা, আপনি কেমনে করেন এটা দেখে আর শিখবো এই কারণে এটা, কিন্তু এখন যে ফেসটা লাগাইছেন আপনি, আপনারে বড় ভাই হিসাবে আগে দিলাম, কিন্তু আপনি গানটা যে গাইছেন এখন আমারে কোন বিপদে ফেলাইছেন না, আপনি বিপদে পড়ছেন না কি, ভিখারি দুয়ারে কারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক। আপনার কাছে আমার প্রথমেই একটা প্রশ্ন, আর আগের প্রশ্নের মীমাংসাটা করি, ওই যে আমার ভাই যেটা করছে, আচ্ছা কালকে আপনারা গেছিলেন গা কেলে গে আপনার রাজি গাই, হ্যাঁ মানে কি জন্য গেছিলেন গা, নিজের মনে করে বলতে পারেন, বুঝতে রাখছি, দেখছেন জবাব দিয়ে দিছে। আমার এখন প্রথম প্রশ্ন হইল আপনি ভিক্ষা চাইলেন কার কাছে আর ভিক্ষা লয়ে যাবেন কই, ভিক্ষা চাইলেন কার কাছে আর এই ভিক্ষাটা নিয়ে যাইবেন কোথায়, ভিক্ষাটা কি, এটা কি চাল ডাল টাকা পয়সা নাকি অন্য কিছু, ভিক্ষা খোদাই ভিখারি মরলে কলঙ্ক, তোর ঘরের মালিক রে ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর। এরপরে কইতেছে কোন পরাণে বলবো আমি বধু তোমায় ভালোবাসি, সাগর হতে একটি বিন্দু তার চেয়ে যে আরো বেশি, বাহ চমৎকার। আমি তার গানের পিছে মানে গানের সাথে গান মিলাইতে গেলে এই ভিখারি দুয়ারে কারা এনে একটা গান আছে, ঘোরার ব্যাপারি পরে জিজ্ঞাসা করি, ঘোরার ব্যাপারি তরে জিজ্ঞাসা করি, কত লাভ কইরাছ ঘোরা পাইয়া রে, কত লাভ কইরাছ ঘোরা ভাইয়া,
পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা উজান গেলি জনক ভরা বেহুশ হইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা উজান গেলি জনক ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া ভাউ ঘোড়ার পিষ্টে করলি ঘা না বুঝিয়া ভাউ ঘোড়ার পিষ্টে করলি ঘাউ কারবার চালাইবে কি দিয়ারে কত লাভ কইরাচ ঘোড়া ভাইয়া মালিকে জিগায় তুমি যে পারে যাইবা তুমি যে ভিক্ষা মাগতেছো তোমারে দুনিয়াতে সোলানা সালান দিয়া পাঠানো হইছে দুনিয়াতে আইসা তুমি এই যে মানব দেহটাকে ই কুড়িবাপটা একটু কমে যাবে অনেক সাধক বলছে কোন মেস্তরি নাও বানাইছে দেহটাকে নাও হিসাবে বুঝাইছে সাধক লেখছে কোন বা রঙ্গে বান্ধিয়াছো ঘর কানি দেহটাকে ঘর বুঝাইছে অনেক সাধক দেহটাকে গাড়ি হিসেবে আখ্যায়িত করেছে অনেক সাধক মোবাইল দিয়ে আখ্যায়িত করেছে এই গানে বলে ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করেছো ঘোড়া বাইয়া ভিক্ষা চাওয়ার একটা শক্তি লাগে সেই শক্তিটা কি তোমার অর্জন হয়েছে কিনা তুমি ভিক্ষা চাইলে ভিক্ষা পাইবে কিনা এটার বিষয় জানার প্রয়োজন আছে কারণ আপনার দুয়ারে যখন একজন ভিক্ষুক আসবে তার চেহারা দেখে যদি রাজপুত্র মনে হয় তারা কিন্তু আপনি ভিক্ষা দিবেন না মিয়া এই চেহারা লইয়া মানুষের কাজ করে কান ভিক্ষা মাগে আর ভিক্ষা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছে মুসলমানের জন্য ভিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছে আপনি কোন পর্যায় থেকে কোন জায়গা থেকে আজকে ভিক্ষা মাগতেছেন এই ভিক্ষাটার ধরন কি এই ভিক্ষাটা নিয়ে যাবেন কোথায় নিবেন কার কাছ থেকে আপনি নিয়া কার কাছে দিবেন আবার কার কাছ থেকে দিবেন ভিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে কি একুশ হাজার ছয়শ মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া একুশ হাজার ছয়শ মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাইল কমাইছে যারা ধন্য মানুষ তারা মাইল কমাইছে যারা ভাবে ধন্য পুরুষ তারা শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছো ঘোড়া বাইয়া নফিয়াজ বাত জাহার হয় সেই তো এবাদতুল্লাহ আইন বেজিলেন রাসূলুল্লাহ মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নফিজ হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময় নফিয়াজ বাত জাহার হয় সেই তো এবাদতুল্লাহ যার নফিয়াজ বাত জিকির সম্বন্ধে নফিয়াজ বাত যার হয়ে গেছে সে একজন এবাদতওয়ালা মানুষ
একুশ হাজার ছয়শো মাইলে ঘুরা ভাইলে রাত্র দিনে একশো মাইল বেগে যদি আপনার গাড়ি মোটর সাইকেল চালায় তাহলে এই সমস্ত রাস্তায় একশো মাইল বেগে চলবে না। হ্যাঁ, কিন্তু একুশ হাজার মাইল বেগে এই যে আপনার আসা যাওয়া করে একুশ হাজার ছয় শতবার এই দম আপনি বাহিরে সারেন আর ভিতরে নেন। এখন এই দমের সাথে কি সারলেন হিসাব দিতে হবে, দম ভিতরে নিলেন কি নিলেন এটার হিসাব দিতে হবে। একজন কামেল পীর, একজন কামেল মোর্শেদের কাছ থেকে এই দম আসা নেওয়া করার যে সাধন সেটা আপনি শিখে নেন, দেখেন আপনার এই দমের হিসাব বাকি জীবনে দিতে হবে না স্রষ্টার কাছে। তাই বলছে একুশ হাজার ছয়শো মাইলে ঘুরা বাইলে রাত্র দিনে সেই ঘুরারে বিশ্রাম না দিয়া মাইল কমাইছে যারা ধন্য পুরুষ তারা শূন্যে উড়াল দিছে ঘুরা লইয়া। সাধকের গানের একটা কথা যদি কোনো মানুষ মেনে চলতে পারে সেই ব্যক্তি অলিত্য লাভ করার সম্ভাবনা থাকে। রং বাজারে বাইছো ঘোরা মাল বৈরাস নারীর গুপ্ত পারা আরবদার মদনা সুরার যুক্তি লইয়া রং বাজারে ভাইলে গুড়া রং বাজারে বাইছো ঘোরা মাল বৈরাস গুপ্ত পারা আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নকশেরি ফেরে সিসা কিনছ সোনার দরে নকশেরি ফেরে সিসা কিনলি সোনার দরে সব পুঁজি হারা হইলি ভুলিয়া রে কত লাভ কইরা চঘুরা ভাইয়া যদি ব্যাপার বুঝতে চাও শীঘ্রই ধর গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারের ভাউ শিকাইয়া যদি ব্যাপার বুঝতে চাও ধর গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারের ভাউ শিকাইয়া আবেদালি কইরা চে লুকসান তোমরা হও রে সাবধান আবেদালি কইরা চে লুকসান তোমরা হও রে সাবধান মধুপুরে ঘুরা পাইয়া রে কত লাভ কইরা চুরা ভাইয়া ঘোরার ব্যাপারি তরে জিজ্ঞাসা করি ঘোরার ব্যাপারি তরে জিজ্ঞাসা করি কত লাভ কইরা চঘুরা পাইয়া রে কত লাভ কইরা চঘুরা পাইয়া রে কত লাভ করে চঘুরা পাইয়া।